ফিরেনা বিরতির পর প্রসকেভের এই পর্বে আমাদের মধ্যে আজ রয়েছেন বিজেপি মুখপাত্র সত্যপালী, আবার ফিরবো আজকে প্রশ্নে। দিদি, সামনে লোকসভা ভোটে আপনারা 400 পার করবেন এটা আশাবাদী, তারপরেও আসামে রাহুল গান্ধীর উপর এইভাবে অত্যাচার হলো? এই রাহুল গান্ধীর উপর আমরা তো অত্যাচার করেছি, রাহুল গান্ধীকে আমরা কিছু, রাহুল গান্ধী আমাদের স্টার ক্যাম্পেইনার, তো সেই জন্য আমরা কোনো অত্যাচার টত্যাচার করি না রাহুল গান্ধীর উপর। বরঞ্চ তুমি বলো, পশ্চিমবঙ্গে ঢোকার সময় সে বেচারা লাঞ্চ খেতে চাইলো, স্যান্ডউইচ বা পিৎজা কিছু একটা খেত, তাকে খেতে দেওয়া হলো না। সে রাত্রি সবার প্ল্যান করছে, তাকে করতে দিয়েছিল, তো সেইগুলো বলো ছিল আসামে আমরা কিছুই করিনি। আমাদের বিষয়ে সবাই অভিযোগ করে বসে আছে, তো সবকটা অভিযোগ করবে রাহুল গান্ধী ছোট ছেলে তার আক্রমণ করে কি? আচ্ছা দিদি, বলছে যে বিজেপির হয়েই নাকি তৃণমূল এই বাধা দিয়েছে আসামে, পশ্চিমবঙ্গে মালদাতে খেতে দিল না, এই জন্মে আর হচ্ছে না। ন্যাড়া কতবার বেলতলা যাবে, বিশ্বজিৎ আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে তৃণমূল ঘর করেছে, আমরা ভালো মতন জানি তৃণমূলের সঙ্গে থাকলে আমরা কোনো মতে তৃণমূলের সঙ্গে। তার মানে আপনি এটা নিশ্চিত যে ইন্ডিয়া জোট কোনো ফায়দা পাবে না, রাজনৈতিক ফায়দা পাবে না? আমি ওদের সঙ্গে নেই, তো এই ধরনের কথা যদি বলেই দেয় মাননীয় গণ, বাকি ইন্ডি জোটের যে কজন ছিল সে কজন গণ, খার্গেজি পর্যন্ত, যখন খার্গেজির নাম বলেছিল মমতা ব্যানার্জি যে উনি প্রাইম মিনিস্টারের ক্যান্ডিডেট, উনি পর্যন্ত বলেছেন পাইলে তো জিত, ফির দেখা যায়। আরে কোথাও কোনো রাজ্যে তুমি দেখাতে পারবে না ইন্ডিজোটের INDIA তারা পৌঁছেছে, কিন্তু আমাদের কি চিন্তা আছে? আমরা মানুষের সেবা করেছি, দুটো ফুল টার্ম আমরা প্রতিশ্রুতি পূরণ করেছি, মানুষ আমাদের ভোট দেবে, আমরা আবারও মানুষের কাছে এই ট্র্যাক রেকর্ড নিয়ে যাব, তো মানুষ বলবে হ্যাঁ আমাদেরই ভোট দেবে, আর কি এখানে আমাদের চিন্তা? সাধারণবাদী মানুষের সেবার কথা বললে কিন্তু অনেক রাজ্যই তো এখনো তাদের বকেয়া টাকা পাচ্ছে না, বাংলা থেকে যদি বাংলার কথা যদি বলি তাহলে সেখানেও আমরা দেখছি আরো প্রশ্ন করছে। খুব ভালো প্রশ্ন করেছো, এখানে 9টা রাজ্য খুব সম্ভবত পাচ্ছে না, এবং এটা আমার কথা নয়, এটা আমার, আমি বলছি বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট ফাইন্যান্স মিনিস্টার মাননীয় নির্মলা সীতারামন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল 9খানা রাজ্য তাদের UC দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তো এবার তারা নাচুক, মাথা করে মরুক, যাত্রা করুক, ধর্ণা দিক, যাই করুক, অল দে হ্যাভ টু ডু ইজ গিভ দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট, তাদের টাকা রিলিজ হয়ে যাবে। যদি তারা বকেয়া টাকা আদৌ সত্যি চায়, যদি আদৌ চায়, তাহলে তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দিক, সেন্টার থেকে টাকা রিলিজ হয়ে যাবে। এখানে তো এত এত মাথা করার কিছু নেই, যাত্রা করার কিছু নেই, করছে তারা বিকজ দে আর বিল্ডিং আপ আ ফলস ন্যারেটিভ। আপনি যাত্রার কথা বললেন, সেই প্রসঙ্গে মনে পড়লো শান্তনু ঠাকুর, নাম তো শোনাই হোগা, আমাদের মন্ত্রী, নাম তো শোনাই হয়, CAA একের পর এক কথা বলে যাচ্ছে, 7 দিন সময় দিয়েছে। আমি একটু জানতে চাইবো 7 দিনটা কবে থেকে কবে, কারণ এর আগেও শুভেন্দু অধিকারী অনেকগুলো ডেট দিয়েছে, আপনারা বলেছেন ও ডেট ঠিক আছে, ডেট বেরিয়ে গেছে ডিসেম্বর। প্রথমত হচ্ছে যে CAA নিয়ে যদি সত্যি জানতে চাও, CAA আমাদের ইজ অলমোস্ট রেডি, আমাদের ফাইন টিউনিং একটু বাকি আছে, বিকজ এটা তো আইন অলরেডি অ্যাপ্রুভড, বা কিভাবে জিনিসটাকে লাগু করা হবে সেটা, আর ইট ইজ আ ম্যাটার অফ ডেজ, মানে যে কোনো দিন লাগু হয়ে যাবে। উনি যেহেতু জাহাজ প্রতিমন্ত্রী, উনি বলে স্পেশালি উনি যেহেতু মুথুয়াদের হেড, উনি এক্সপেক্ট করেছিলেন যে এই সপ্তাহে হয়ে যাবে। লাস্ট বোধহয় উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে কয়েকটা মানে সরকারি কাজকর্ম কিছু বাকি আছে, কাগজপত্রে লাগু হয়ে যাবে, বেশি উতলা হয় না CAA, কিন্তু এবার আপনার কি মনে হয় এটা ভোটের আগে সম্ভব? কৃষকদের বোঝান, ভুল বোঝানো হচ্ছে। প্রশ্নটা উঠছে CAA নিয়ে, আমরা দেখেছি এর আগে যেদিন থেকে আইন কার্যকর হলো, তারপরে
পুরোটা সময় নীরব থাকছে, নির্বাচন আসছে, সিএ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠছে। এবারও কি শুধু লোকসভা নির্বাচনের আগে সিএ দেখবো? না, এটা তোমাদের একটা ধারণা যে সবকিছু আমাদের কেন ঘটনা হ্যাঁ আপনারা করছেন সেটা বাবা যদি বলা হয় তাহলে আমাদের ভুল না ভুল নয় পারসেপশন তোমাদের হতেই পারে, ঠিক ভুলের এখানে প্রশ্ন না। তোমরা শুধু ইলেকশন ওরিয়েন্টেড চিন্তা করো, কিন্তু রাজনীতি বা রাষ্ট্রনীতি করতে গেলে সারা বছর অনেক ভাবনা চিন্তা করে এগোতে হয়। তো সেই জন্য সিএ লাগু হবে, ডেফিনেটলি হবে। আর সিএ তো ডেফিনেটলি মানুষ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছে, কলকাতায় দাঁড়িয়ে উনি বলে গেছেন অনেক বছর কি করা হচ্ছে, সিএ তো এই সবে লাগু হলো। তার একটা একটা আইন তুমি বলো, ইট ইজ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তো সেটা এনআরসি সঙ্গে হবে, আগে ঠিক হয়েছিল যে আগে এনআরসি হবে। তার মানে বলছেন এই রাজ্যে ভাইবো ফ্যাক্টর হবে না? ভাইবো ফ্যাক্টর হবে, কিসের ফ্যাক্টর হতে চাইছো? এই সিএ কার্য করার ক্ষেত্রে ভাইবো সর্বভারতীয়18টা পেয়েছিলেন, এবার কি 35 হচ্ছে? 36 তো ডাবল হয়ে দাঁড়াচ্ছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেলি 35 বলে গেছে, আমরা তো বলছি ডাবল হয়ে যাবে। এই আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছেন? মানুষের কাছ থেকে, মানুষ আমাদের দিচ্ছে, মানুষের সেই আশ্বাস মানুষের কাছে আমরা পাচ্ছি। অসংখ্য মানুষ যেভাবে বিজেপির আশায় চোখ মেলে বসে আছে, আমরা সেই মানুষের কাছ থেকে পাচ্ছি। অসংখ্য মানুষ 15 লক্ষ করে টাকা পায়নি, অসংখ্য মানুষ দেখেছে কালো টাকা ভারতবর্ষে ফেরত আনা যায়নি, অসংখ্য মানুষ দেখেছে দিনের পর দিন গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, এরপরেও বলবেন অসংখ্য মানুষ চাইছে বিজেপি আসুক? তার কারণ 15 লক্ষ টাকা, এটা এটা কেন যে তোমরা বলো আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে টাকা বাইরে গেছে সেই টাকা যদি ফেরত আনা যায়, তাহলে যে টাকাটা যদি আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে ডিভাইড করতে পারি তাহলে 15 লক্ষ টাকা আসতে পারে, সবটাই যদি ছিল। আমি বলছি চাকরির কথা বা ডাইরেক্টলি না বলে তুমি কর্মসংস্থান যদি বলো তাহলে অসংখ্য লোকের হয়েছে, 2 লক্ষর বেশি হয়েছে। স্টার্টআপ মোদিজির যে কটা স্কিম আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কটা স্কিম আছে, প্রত্যেকটাতে এত ইনকাম জেনারেট হচ্ছে, মানে শুধু নিজের জন্য না, যে স্টার্টআপ ইন্ডিয়া, সেটআপ ইন্ডিয়া, এটাকেও আপনি ওই যে চপ এবং ভূমি শিল্পের পাশাপাশি রাখতে চাইছেন? একদম না, কোথায় সেটআপ ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, প্লেন তৈরি করে ফেলছি আমরা, নিজস্ব প্লেন তৈরি করছি। পশ্চিমবঙ্গ তো সামাজিক প্রকল্পে এগিয়ে কেন্দ্রীয় সরকারও স্বীকার করছে, তাহলে ভোটের সময় পশ্চিমবঙ্গের সরকার গিয়ে স্বাস্থ্যসাথী কন্যাশ্রীর কথা বলবে, আপনারা কিসের কথা বলবেন? পশ্চিমবঙ্গ সরকার যেরকম গিয়ে বলবে, পশ্চিমবঙ্গ সরকারের সেই স্বাস্থ্য কার্ডের লোকজন যারা পেয়েছে স্বাস্থ্যসাথী, তারা এরকম ভাবে তুলে বলবে কিছুই হয় না, কিচ্ছু হয় না, না স্বাস্থ্যসাথীতে কিছু হয়, না ওদের অতগুলো স্মৃতিতেও কিছু, সবকিছুই বিশ্রী হয়ে গেছে। এই জন্য এরা প্রকল্পের নামগুলোই বলেছে ঠিকই, আদৌ কোনো কাজের কাজ করেনি। আমরা যোজনার পর যোজনা এনেছি, প্রত্যেকটার ওরা নাম বদল করে, তৃণমূল নাম বদল করে চেষ্টা করেছে একটা জগা খিচুড়ি করে এখানে চালু করা, কোনো লাভ হয়নি। ভালো করে জানেন কি যোজনা আমরা এনেছি এবং কিভাবে আমরা 21 ফেব্রুয়ারির মধ্যে বকেয়া টাকা রাজ্য শোধ করে দেবে। কি করে বললো বলুন তো, আমি তো সেই চিন্তা করছি তখন থেকে, যেটা উনি বলেননি যে যেদিন সকালবেলা উনি ধর্নায় বসেছেন সেদিন সকালবেলা বোধ হয় 1st hour-এর মধ্যে, খুব সম্ভবত 11:30-12টার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ফান্ড এসছে, বেশ খানিকটা টাকা এসছে। ধর্নার ভয় না, এটা হার ঘাট নালকি জলের যোজনা, সেটা ওরা একটা অদ্ভুত একটা নাম দিয়েছে। তো উনি কি করেন, মাননীয় কি করেন, যখন যে টাকাটা আসে সেই টাকাটা উনি আগে অন্য খাতে খরচা করে ফেলেন। আজকে তুমি বলো, চিন্তা করে বলো, যে সরকারের টাকা নেই বলে হাপিত্যেশ করছে, অথচ তারা ফুটবল দিয়ে দিচ্ছে, ওরা পুজোর সময় অনুদান দিয়ে দিচ্ছে, ইমাম হাতা দিচ্ছে, অমুক শ্রী অনুদান তো বিজেপিও দিয়েছে,
অনুদান বিজেপি দেয় না, বিজেপি মানুষকে হেল্প করে, যে মানুষকে মানুষ কাজ করতে রাজি আছে তাদের স্বাবলম্বী করে তোলে, এম্পাওয়ারমেন্ট করে। আর আগেকার ভোটগুলো তুমি বলো, বিধানসভার ভোটটা ছাড়া, 2021টা ছাড়া, কেন 21-এ ওরা জিতেছে সেটাও আমি আলোচনা করছি, কিন্তু এরপরে যে পঞ্চায়েতগুলো হলো চোদ্দ, মেরে খুন করে রেপ করে ভায়োলেন্স দিয়ে, ভায়োলেন্সের ফল হচ্ছে বাধ্য হয়ে ভোট দিতে হচ্ছে। আদৌ যদি ভোট সত্যি মানুষ দিত, আর তৃণমূল যদি কনফিডেন্ট থাকতো, তাহলে কি তাদের ইভিএম এই ভোট ব্যালট বাক্স চিবিয়ে খেতে হবে? যদি ছাপা পড়ে তাহলে পুকুরে ব্যালট বাক্স ফেলো, উনি যদি বলে থাকেন, আমি শুনিনি এটা, যদি উনি বলে থাকেন উনি যথেষ্ট কারণ নিয়ে বলেছেন, উনি বেকার কথাবার্তা বলেন। মাধ্যমিকে প্রতিদিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, শঙ্কুদেব পাণ্ডা বলছেন সিবিআই তদন্ত হওয়া উচিত, আপনিও কি তা বিশ্বাস করেন? যদি এটা তো আমি বলবার কেউ নয়, যদি সিবিআই যদি সাধারণ মানুষ যদি মনে করে সিবিআই চাইবে, কারণ এখানে আমাদের বলার কিছু নেই, এখানে রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট ইজ ইন জেল। যে প্রশ্নপত্রে যে কিউবার কোড, সেই কিউবার কোডের দুর্নীতিতে সিবিআই তদন্ত হওয়া উচিত, সিবিআই তো আসছে, তদন্ত হচ্ছে কই? তদন্ত তো হচ্ছে, তদন্ত হচ্ছে বলেই তো তোমরা এত কিছু জানতে পারছো। হ্যাঁ, তুমি বলতে পারো যে তদন্ত এখনো ফাইনালাইজ হচ্ছে না, ফাইনাল স্টেজে পৌঁছছে না, সময় লাগবে, কারণ এটা তো কেঁচো করতে সাপের মতো সময়, মানে যারা চাকরি প্রার্থী তাদের অবসরের বয়স হলে তখন হয়তো একটা ফলাফল আসবে। না, এটা আমাদের ক্ষেত্রে নয়, তুমি দেখো একটা তো প্রাইমারি ক্ষেত্রে বোধ হয় অলরেডি একটা প্যানেল ডিক্লেয়ার হয়ে গেছে, যেখানে আমাদের রাজ্যে আমরা যেখানে রাজত্ব চালাই সেখানে এই ধরনের স্ক্যাম হয় না, হবে না, হলেও ধরা যাবে না। বেশ, না ধরা যাবে না কেন, ধরা তো শেষ করব একদম অ্যান্টিক প্রশ্ন দিয়ে। অনুপম হাজরা, সমুদ্রের জল না নর্দমার কি? নর্দমার কি? আপনাদের বিজেপিতে আর নেই? না না, আছে না, ও বাবা আছে তো, হ্যাঁ আছে আছে, উনি হচ্ছেন, উনি এসেছিলেন সে নর্দমা থেকে, এবার নর্দমার কিটের হ্যাবিট উনি ছাড়তে পারেননি, ওনাকে আমরা তো যথারীতি সসম্মানে আমরা বসেছিলাম মাথার উপর, তখন আমি বলছি অনুপম হাজরাকে যে পি নাটাজি আমাদের মাননীয় ন্যাশনাল প্রেসিডেন্ট উনি বসিয়েছিলেন একদম কোর কমিটিতে, সেন্ট্রাল সেক্রেটারি ছিল, তো সেই সম্মানটা যদি হজম না করতে পারে, আছে বেশ কিছু বিশ্লেষণা, বেশ কিছু আলোচনা নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।